বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজের নাম আইকন অফ দ্য সিস। এটি টাইটানিকের চেয়ে 5 গুণ বড়। গত 22 জুন সমুদ্রে প্রথম দফা পরীক্ষা সম্পন্ন করেছে জাহাজটি। এই দানবাকৃতির জাহাজটির প্রধান ইঞ্জিন ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। কয়েকশো মাইল পরিভ্রমণ করে জাহাজটির প্রধান ইঞ্জিন, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, শব্দ ও কম্পনের মাত্রা পরীক্ষা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে 5,610 জন যাত্রী এবং 2,350 জন ক্রু নিয়ে 2024 সালের জানুয়ারিতে জাহাজটি যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ানের পথে তার প্রথম যাত্রা করবে। বিশ্বখ্যাত টাইটানিক জাহাজের দৈর্ঘ্য ছিল 882 ফুট, ওজন 50,000 টনের কিছু বেশি। অন্যদিকে আইকন অফ দ্য সিস জাহাজের দৈর্ঘ্য 1,200 ফুট ও ওজন 2,50,800 টন। 8,000-এর মতো মানুষ বহনের সক্ষমতা রয়েছে দৈত্যাকার এই জাহাজটির। এই জাহাজে থাকছে সমুদ্রে বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্ক ও 6টি রেকর্ড ব্রেকিং ওয়াটার স্লাইড। থাকবে 7টি সুইমিং পুল ও 9টি জলের ঘূর্ণি। ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা মায়ার তুর্কো শিপইয়ার্ডে নির্মিত হয়েছে আইকন অফ দ্য সিস। আশা করা হচ্ছে আগামী 26 অক্টোবর রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যোগ দেবে জাহাজটি। জাহাজটিতে খাবার, পানশালা এবং বিনোদনের 40 রকমের ব্যবস্থা রয়েছে। সত্যিকারের গাছপালায় ভরা পার্কও স্থাপন করা হয়েছে জাহাজটির ভেতরে। বিনোদনের হরেক রসদের মধ্যে আরও আছে অ্যাকোয়া থিয়েটার, অ্যাকোয়াডোম, পুল ডেক, ফ্যামিলি জোন, ইনফিনিটি পুল, 7টি সুইমিং পুল, 9টি ওয়ার্লপুল, বার সহ আরও নানা আয়োজন। জাহাজে রয়েছে 20 রকমের ডেক। আছে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সময় কাটানোর জন্য বিশেষ স্থান। এ জাহাজে 7 রাতের ক্যারিবিয়ান ট্রিপের জন্য জনপ্রতি টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে $731 থেকে। ক্রিসমাসের সময় জাহাজের ফ্যামিলি টাউন হাউস সুইটে থাকলে গুনতে হবে $85,000। ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত 1 সপ্তাহের 1-1টি সফর করার কথা ক্রুজ শিপটির। বাহামায় কোকোকে নামে ক্যারিবিয়ান রয়্যাল সংস্থার নিজস্ব একটি দ্বীপ আছে। 7 রাতের 1 রাতে অতিথিদের সেখানেও নিয়ে যাওয়া হবে।